এই জেনারেশনে বিয়ে করাটা অত সহজ না, সবার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আছে, ব্যাপারটা বোঝো। আর যাদের নেই তারা কাদেরকে চুজ করে বলো তো? আর আমাকে কতদিন ওই টিভি দেখে তোর মা যে কুৎসিত খাবার রান্না করবে সেগুলো খেতে হবে বল দেখি। আজকে কি বানিয়েছি জানিস? ডাটা, ওই বরবটি, এই সব দিয়ে পাঁচ পিছেরই তরকারি, সে ডিশের নাম কি? বিবি রিবাগ। উফ বাপ রে বাপ, বলতেই পারো, সুইগি তো অর্ডার দিয়ে দে। এইটা না না, এই আমি বলছি একটা বিয়ে কর না ফুল সোনা। হ্যাঁ, এই বউ কাজ করবে না, বাড়িতে থাকবে, হ্যাঁ মানে যা ইচ্ছে করুক, কিন্তু একবেলা একটু ভালো করে রান্না করবে, বুঝলি? মানে যে রান্নাটা মুখ দিয়ে ঢুকে পেট অব্দি যায়, মানে এমন রান্না যেন না হয় যে গলা দিয়ে নামলো না মুখ দিয়ে বেরিয়ে গেল। একটু ভালো করে বিয়ে একটা কর না। বিয়ে করা তো সহজ নয় এখন, এই জেনারেশনে বিয়ে করাটা অত সহজ না, সবার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আছে, ব্যাপারটা বোঝো। আর যাদের নেই তারা কাদেরকে চুজ করে বলো তো? আরে বাবা, পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমি কি? তোমার ছেলে কি? সেলসম্যান। দেখো না দরজার বাইরে লেখা থাকে, দেখো না, সেলসম্যান আর নট অ্যালাউড, নট অ্যালাউড, বুঝো, নট অ্যালাউড। আশ্চর্য, ছেলেবেলা পড়াশুনো করতে বললাম পড়াশুনো করলি না, এখন তোকে বিয়ে করতে বলছি সেটাও তুই করবি না, আশ্চর্য। কিভাবে হয়েছিল তুমি জানো? কেন, তুমি সিঁড়ি বানিয়েছিলে, চাকা বানিয়েছিলে? যদি থাকে তাহলে আমায় গোপনে দেখিও। এই দাঁড়া দাঁড়া, আমি তোর বাবা কিন্তু, হ্যাঁ, ওই দেশি বাবা না, এই বলতো বলতো। আরে কি হলো আবার, বসো কেন? বস না, আমার বয়স তখন কত হবে, 26 আর তোর মা 21। তা একবার হয়েছে কি, আমরা তিনজনে মিলে মানে আমাদের বন্ধুর বাড়িতে তিনজনেই মার খেয়েছি তো, আর তোর মা আমি দেখতে চাই নিখিল কাকুর মতো আমাকে ঠিক কতটা দেখতে হয়েছে, বুঝলো তো, মানে এত মাল খেয়েছিল। নিখিল, নিখিল বললে কই ও এসছে? তুমি নিখিলকে আবারও বলছো? চুপ করো তো, ভুল, আজকে কমলদা আসছেন, তুই আজকে একবার হ্যাঁ করে দেখ, দেখা করে দেখ। মা মা, ভালো লাগে না, শোনো, বিয়ে 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 না, আমি শুনবো না। আবার কি হলো? কি ফুল, হ্যাঁ বিয়ের ফুল ফুটবে তো, হ্যাঁ রানী মুখার্জি? রানী না, আমি আদিত্য। তাও ঠিক, লাভাচ্ছি তো, দেখা যাচ্ছে নাকি? আরে দূর, মন লাফালে কি আর দেখা যায় নাকি? তুই তো খুশি হবি, কিন্তু মেয়েদের দিকটাও তো দেখতে হবে না, তাদেরকেও তো খুশি করতে হবে। আশা দেখিয়ে যদি আশারাম বাপুর মতো একটা ছেলেকে পাঠিয়ে দিই তাহলে তো চলবে না, পুরো ব্যাপারটা একটা পারমুটেশন কম্বিনেশনের ব্যাপার আছে ভাই। হ্যাঁ, আজ পর্যন্ত 72টা বিয়ে দিয়েছি, তার মধ্যে মাত্র 17টা নিজের দোষে ডিভোর্স হয়েছে। তুই আমার রেটটা বুঝতে পারছিস? স্ট্রাইকিং রেট, হ্যাঁ ভিভ রিচার্ডস এর। আচ্ছা, নিজের মুখে এসব বলে নিজেকে কেন ছোট করছিস ফুল? হ্যাঁ মেয়ে দেখাচ্ছে, দেখ না, এমন সুযোগটা আমি পাইনি না। দেখো, এই হচ্ছে আমার প্রথম মেয়ে মাধুরী, দেখি দেখি তো, তবে প্রতিকূল ঠাকুর, সোম থেকে শনি নিরামিষ খায়, ও আরো বারামিষ খায় না, উপোস। ও ও, নেক্সট প্লিজ।